অল কীটে পক্ষ থেকে আবারই সবাইকে স্বাগতম বন্ধুরা সকাল সকাল একটা বড়সড় গুড মেসেজ নিয়ে চলে আসলাম বেশ কিছুদিন পরে একটা প্রাণের নিয়োগ বিজ্ঞপ্তি পেলাম তো বন্ধুরা প্রাণ কোম্পানি আসলে অনেক দিন ধরে সার্কুলারটা পাচ্ছিলাম না এমনিতে ডিসেম্বর মাসে সার্কুলারটা একদমই কম তো তারপরেও প্রাণ হঠাৎ করে আজকে একটা মানে মাসের লাস্টের দিকে একটা ভালোই একটা সার্কুলার দিল তাহলে তারা অষ্টম শ্রেণীর পাশে একটা সড়ো মাপের নিয়োগ প্রকাশ করেছে এখানে সরাসরি ইন্টারভিউ ফেস করতে হবে চৌষট্টি জেলা থেকে কিন্তু আবেদন মানে সবাই এখানে ইন্টারভিউ ফেস করতে পারবেন কোনো সমস্যা নেই এটি হলো সে কাঙ্ক্ষিত সার্কুলার এখানে প্রাণের সবচেয়ে বড় ফ্যাসিলিটি যেটা তাহলে ওরা স্মার্ট স্যালারির পাশাপাশি কিন্তু আদার্স অনেক অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকে আমি প্রত্যেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট বরাবরের মতোই যদি নতুন নতুন সার্কুলার সংক্রান্ত যে কোনো আপডেট মেসেজ পেতে চান এখন এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন বিনিময়ে আপনারা যে কোনো সার্কুলার আপডেট মেসেজ পেয়ে থাকবেন তো তরুণ বন্ধুরা আমরা সরাসরি সার্কুলারটি নিয়ে একটু ডিসকাস করি আমি শুরুতেই একটু বলে নিচ্ছি এই সার্কুলারের জাস্ট বেসিক বিষয়গুলো আমি ডিসকাস করব বাকি বিষয়গুলো আপনাদের কিন্তু অবশ্যই নিজে থেকে পড়ে বুঝতে হবে আমার কথার উপর ভিত্তি করে আপনারা বললে কিন্তু মানে জাস্ট পরে থাকলে হবে না আপনারা সার্কুলারটি নিজে থেকে মানে পড়বেন তো বন্ধুরা আমি সার্কুলার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশান আমি দিয়ে দিয়েছি ওইখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করলে সার্কুলারটি পেয়ে যাবেন কোনো সমস্যা নেই তো দেখতে পাচ্ছেন এখানে আকর্ষণীয় বেতনের ড্রাইভার নিয়োগ আমাকে কিছুদিন আগেও বেশ কিছু ভাই ব্রাদার মানে একটু কমেন্টে জানাচ্ছে যে ভাই যদি ড্রাইভার পদে যদি নিয়োগ পান সেক্ষেত্রে আমাদেরকে একটু জানাবেন তো বন্ধুরা আসলে আমাদের কিন্তু অনেক অনেক যারা আমরা চাকরির খুঁজে আসি অনেকে কিন্তু ড্রাইভার খুব ভালো জানি কিংবা ড্রাইভিং প্রশিক্ষণ নিয়ে আসি লেখাপড়ার পাশাপাশি তা তাদের জন্য কিন্তু এটা একটা মানে সিরিয়াসলি একটা বিশাল বড় সুযোগ তো এখানে প্রাণ গ্রুপ যে ড্রাইভারটা নিয়োগ করবে তাদের নিজস্ব ফ্যাক্টরিতে তো সেক্ষেত্রে আপনি কি করবেন দেখুন এখানে বাংলাদেশের বিভিন্ন লোকেশনে অবস্থিত ফ্যাক্টরি ও ডিপোসমূহতে বেশ কিছু ড্রাইভার নিয়োগ দেওয়া হবে আগ্রহী উপযুক্ত প্রার্থীকে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন সনদ আপনি লেখাপড়া করছেন তার সার্টিফিকেট সহ একমাত্র একটা জীবন বিতন মানে একটা সিবি রেডি করবেন রেডি করার পরে আপনি নিম্নবর্তী ঠিকানাতে সকাল নয়টার সরাসরি সাক্ষাৎকার করবেন তো ঠিকানাগুলো কী কী আমি আপনাকে বলে দিচ্ছি কোনো সমস্যা নেই তো এখানে লেখাপড়ার যোগ্যতা বলছে কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ হতে হবে আর বয়স পঁচিশ থেকে চল্লিশের ভিতরে হলেই ভালো আর যেহেতু ড্রাইভার সেক্ষেত্রে আপনি একটু স্বাস্থ্য ভালো হলে একটু বেটার তো অভিজ্ঞতার ক্ষেত্রে যেটি বলছি তাহলে বৈধ ড্রাইভিং লাইসেন্স কমপক্ষে থাকতে হবে এবং ড্রাইভারের ডেফিনেট আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে আরেকটি ব্যাপার বন্ধুরা এখানে আপনি কিন্তু আকর্ষণীয় বেতন পাবেন আমি আগেই বলছি প্রাণ কোম্পানি কিন্তু প্রত্যেকটি স্টাফকে বেশ ভালো মাপের একটা স্যালারি দিয়ে থাকে স্মার্ট ফিগার তো এটার পাশাপাশি ট্রিপ ভাতা পাবেন উৎসব ভাতা পাবেন বাৎসরিক ইনক্রিমেন্ট আছে ফ্রি থাকা ও স্বল্প মূল্যে খাওয়ার ব্যবস্থা আছে কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা আপনি এখানে আরও পাবেন তো এখানে একটা কথা আমি একটু বলে রাখি তাহলে বন্ধুরা এখানে এই যে ঢাকাতে যে উপরে যে ঠিকানাটা দেওয়া আছে এটা হলো এটা বাড্ডাতে অবস্থিত প্রাণ এইচ আর এম ডিপার্টমেন্টাল হোসেন সুপার মার্কেট চতুর্থতলা এইখানে প্রত্যেক মঙ্গলবারে আপনি যদি ড্রাইভার নিয়োগের জন্য কিংবা আদার্স যদি মানে এই প্রাণে যদি জব করতে চান সেক্ষেত্রে আপনি সিবি নিয়ে কিন্তু ওখানে ইন্টারভিউ ফেস করতে পারেন দ্বিতীয়ত নরসিংদিতে প্রতি শনিবার এখানে যে ঠিকানাটা দেওয়া আছে আপনি এইখানে গিয়ে কিন্তু সরাসরি আপনি ইন্টারভিউ ফেস করতে পারেন এছাড়া দেখুন বরিশাল বিভাগের লোকজন বরিশালের আশপাশে যারা আছেন তারা এখানে ছয় এবং তিন ফেব্রুয়ারি জানুয়ারি কিন্তু মানে জানুয়ারি ছয় এবং তিন ফেব্রুয়ারি হলো মানে পরের মাসের তিন তারিখ এরা বরিশালের আশপাশের লোকজন কিংবা বরিশালের লোকজন এই এই ঠিকানা বরাবর মানে ইন্টারভিউ ফেস করবেন দেন গো গোপালগঞ্জে যারা আছেন তারা কিন্তু সাত এবং চার তারিখে এই ঠিকানা বরাবর যাবেন দেন বন্ধুরা নাটোরে যারা অবস্থিত আছেন নাটোরে এখন কথা হলো বন্ধুরা নাটোরের পাশে কিন্তু পাবনা আছে এ পাশে সিরাজগঞ্জ আছে ও পাশে রাজশাহী আছে সবাই কিন্তু আপনারা নাটোর ঠিকানা বরাবর চোদ্দো তারিখ এবং এগারো তারিখ এখানে কিন্তু আপনারা ইন্টারভিউ ফেস করতে পারেন নো প্রবলেম দেন চট্টগ্রামে অবস্থিত যারা আছেন তারা কিন্তু সতেরো তারিখ এবং পনেরো তারিখ পনেরো ফেব্রুয়ারি আর কি দেখে নেবেন রংপুর খুলনা এবং সিলেট তো বন্ধুরা এই যে বিষয়টা এটা অবশ্যই আপনারা একটু মাথায় রেখে জাস্ট দেখবেন আপনার এলাকার আশপাশে কোন ইটা পরে আর কি কোন ঠিকানাটা পরে যেটা কাজ হয় সেই অনুযায়ী আপনারা ইন্টারভিউ ফেস করবেন তো বাকি বিষয়টা বন্ধুরা এখান থেকে একটু দেখে নেবেন এখনকার এতটুকুই সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ